লকডাউন উঠে যাওয়ার সাথে সাথে সুখবর এলো বিমান যাত্রীদের জন্য। অভ্যন্তরীণ রুটে সরকার বিমান পরিচালনার যে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যবিধি মেনে, সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পহেলা জুন থেকে দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু করবে। শুধু বিমান বাংলাদেশ নয়, যে সমস্ত বেসরকারি এয়ারলাইন্স এই তিনটি রুটে বিমান পরিচালনা করে, সেই তিনটি রুটেই তারা বিমান পরিচালনা করতে পারবে, যাত্রী পরিবহন করতে পারবে, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। বিষয়টি আজকে বিমান পরিবহন সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তিনটি রুটে এখন প্রাথমিকভাবে বিমান অভ্যন্তরীণ রুটে চলাচল করবে। আমি বলছি যে বিমান বাংলাদেশ তো চলবেই, পাশাপাশি অন্য যে সমস্ত বেসরকারি ক্যারিয়ারগুলো আছে তারাও চলবে। সেই তিনটি যে রুট সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা সৈয়দপুর। অর্থাৎ আপনি উত্তরবঙ্গে, বিশেষ করে ভারতের ওই অঞ্চলটাতে যদি কেউ, বা ভুটান নেপাল যাতায়াত করার জন্য যারা যেতে চায় তারা হচ্ছে, বা ওখানে যে ইপিজেড আছে সেখানে বাংলাদেশের যে লোকজন তারা যদি যেতে চায় ঢাকা থেকে সৈয়দপুর যেতে পারবে, ঢাকা থেকে চিটাগং যাওয়া যাবে বা চট্টগ্রাম যাওয়া যাবে, আর ঢাকা থেকে সিলেট যাওয়া যাবে। পহেলা জুন থেকে এই অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনা চলবে। তবে এর মধ্যে কথা উঠেছে, অনেকেই বলছেন খুব শীঘ্রই হয়তো ইন্টারন্যাশনাল রুটেও বিমান পরিচালনা শুরু করবে বাংলাদেশ বিমান। সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনার বিষয়টি নিয়ে। তার আগে বলছি, আপনারা যারা আমাদের চ্যানেলে এসেছেন, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলোতে, আর একই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমরা নতুন আপডেট পাওয়া মাত্র আপনাদের কাছে তুলে ধরতে পারি। প্রসঙ্গ হচ্ছে যে সরকার লকডাউন তুলে দিয়েছে, যদিও আমাদের দেশে করোনা রোগী আজকে 2000 ছাড়িয়ে গেছে। এই 2000 রোগী ছাড়ানোর পরে মৃত্যু 15 জন ছাড়িয়েছে। 2000 রোগী হওয়ার পরেও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে লকডাউন তুলে দেওয়া হচ্ছে, সরকারি ছুটি বাতিল করা হচ্ছে। সেটি হচ্ছে পহেলা 31 মে থেকে কিন্তু এই সরকারি ছুটি আর থাকছে না। সেখানে সরকারের এই প্রজ্ঞাপন যেটি দেওয়া হচ্ছে, ওখানে বলা হচ্ছিল বিমান পরিবহন করতে পারবে নিজস্ব ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে। সেই ঘোষণারই বাস্তব রূপ পেল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচুক। তারা জানিয়েছে তারা তিনটি রুটে, যে তিনটি রুটের কথা বললাম, ঢাকা থেকে সিলেট আসা যাওয়া, ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে, রাজশাহীতে কিন্তু বিমান পরিচালনা এখনই সম্ভব হচ্ছে না। বিমান বাংলাদেশের কাছে যে প্রশ্নটি ছিল যে শুধু কি তারা করবে কিনা, তা না, তারা বলছে যে এই তিনটি রুটে যে সমস্ত বিমান পরিবহনকারী সংস্থা আছে বেসরকারি, তারা সবাই বিমান পরিচালনা করতে পারবে, তবে অবশ্যই তাদেরকে স্বাস্থ্যবিধিটি মেনে চলতে হবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, পহেলা জুন থেকেই আপনারা ঢাকা থেকে চিটাগং, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সৈয়দপুর আসা যাওয়া যেমন করতে পারবেন, তেমনি অনেকেই অপেক্ষায় আছে কবে খুলবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। সেই প্রশ্নটি হচ্ছে, এখনই কিন্তু বাংলাদেশ বিমানের এই ফ্লাইট খুলবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে তারা আমেরিকাতে এবং মধ্যপ্রাচ্যে একটি ফ্লাইট চালু করতে চায়, বিশেষ করে ইমিগ্রেন্ট প্রায় 300-400 আমেরিকান আছেন যারা যেতে চায় তাদের জন্য। কিন্তু বিমান পরিবহনকারী সংস্থার কর্তৃপক্ষ যেটি বেবিচক, তারা বলছে যে বিমান খোলার বিষয়টি শুধু বাংলাদেশের উপরে নির্ভর করে না, কারণ আমি প্লেন নিয়ে গেলাম, প্লেনের যাত্রী যদি আমি কাতারে নামাতে না পারি, কুয়েতে যদি না নামাতে পারি, আবুধাবিতে যদি না নামাতে পারি, সৌদি আরবে যদি না নামাতে পারি, তাহলে কিন্তু প্লেন নিয়ে আবার ফিরতে আসতে হবে। বিষয়টা হচ্ছে দ্বিপাক্ষিক, অর্থাৎ যে দেশের সঙ্গে বিমান চালু হবে, বাংলাদেশ যে 17টা দেশে বিমান পরিচালনা করে তার মধ্যে 16টি দেশে কিন্তু বন্ধ আছে, একমাত্র চীন ছাড়া, সেখানেও বিশেষ ফ্লাইট চলছে, নর্মাল যাত্রীবাহী পরিবহন কিন্তু চলছে না। তাহলে এখান থেকে কাতার, এখান থেকে সৌদি আরব, এখান থেকে আরব আমিরাত, বা এখান থেকে জর্ডান, লেবানন বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, কিংবা মালয়েশিয়া কিংবা মালদ্বীপ, যেখানে যেখানে বাংলাদেশ বিমানের সংস্থাগুলো পরিচালনা করে বিমান, সেই দেশের কিন্তু কনসার্ন লাগবে। সেই কারণে তারা বলছে যে ইন্টারন্যাশনালি ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষ, ক্যাব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আলাপ আলোচনা করছে, তারা ওইটি গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই খুলবে। কারণ এখানে একটি বিষয় বলে রাখা ভালো, গেল কয়েকদিন আগেই জাপান সরকার কিন্তু 12টি দেশের যাত্রীর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে এই সমস্ত দেশের যাত্রীরা জাপানে প্রবেশ করতে পারবে না। সেই দেশটির মধ্যে দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশের নাম আছে, অর্থাৎ বাংলাদেশি কোনো নাগরিক, বাংলাদেশি, আমি আবারও বলছি বাংলাদেশি কোনো নাগরিক, সেটি বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে হোক, ইউরোপ থেকে হোক, কিংবা আমেরিকা থেকে হোক না কেন, যে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশি কোনো নাগরিক জাপানে প্রবেশ করতে পারবে না। কারণ জাপান সরকার মনে করছে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে বাংলাদেশে, এই মোট 12টি দেশের নাম দিয়েছে, সেই 12টি দেশের মধ্যে বাংলাদেশও পড়েছে, সেই কারণেই যাওয়া সম্ভব নয়। এখন যদি বাংলাদেশ বিমানে কোনো ফ্লাইট, যদিও জাপানে পরিচালনা হয় না, ধরে নেওয়া যাক বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট জাপানে যাবে, কিন্তু জাপানে তো নামতেই দেবে না তার যাত্রীদেরকে,
তাহলে বাংলাদেশ এর নাগরিকরা যদি জাপানে নামতে না পারে তাহলে প্লেন কেন চলবে? একই অবস্থা সৌদি আরবে, একই অবস্থা কাতারে, একই অবস্থা কুয়েতে, একই অবস্থা আরব আমিরাতে, একই অবস্থা জর্ডানে, একই অবস্থা লেবাননে, একই অবস্থা কিন্তু আমরা দেখছি মালয়েশিয়ায় বা বাহরাইন বা মালদ্বীপে। সুতরাং বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তার আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে আশা করা যায় জুনের মধ্যে হয়তো স্বল্প পরিসরে হলেও মধ্যপ্রাচ্যের দু একটি দেশের সঙ্গে বিমান পরিচালনা শুরু করতে পারবে বিমান বাংলাদেশ। আপনাদেরকে বলছি যে যেখানে আছেন দেশে কিংবা বিদেশে, হোম কোয়ারেন্টাইন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনা রোগী, আপনাদের নিজস্ব সতর্কতায় সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, তারপরে কিন্তু বিদেশ আসা যাওয়া। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা বিদেশে আছেন সেই দেশের হোম কোয়ারেন্টাইনের নিয়ম কঠোরভাবে মেনে চলবেন।